নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নববর্ষের সকালেই এলাকায় ছড়ালো ব্যাপক উত্তেজনা। 1431-এর শুরুর দিনেই সাত সকালে তীব্র দুর্গন্ধে নাজেহাল বড়নগরের নিরঞ্জন সেন নগর এলাকার বাসিন্দারা। তড়ি ঘড়ি খবর দেওয়া হয় পুলিশে, আর নির্বাচনী আবহে এই খবর পাওয়া মাত্রই ছুটে আসে বড়নগর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার একটি বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করলো বড়নগর থানার পুলিশ। মৃতদের নাম জানা গেছে শঙ্কর হালদার, বাপ্পা হালদার এবং বর্ণ হালদার। বছর 70-এর শঙ্কর হালদারের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে প্রথমে খুন করে ছেলে বাপ্পা হালদার। তারপর বাপ্পা হালদারের 16 বছরের ছেলে বর্ণ হালদারকে খুন করে আত্মঘাতী হয়েছে বাপ্পা হালদার, এমনটাই অনুমান পুলিশের। একই পরিবারের তিনজনের এহেন রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রাজা দে, সরাসরি কথা বলে নেব তার সাথে। রাজা, এই মুহূর্তে তুমি বড়নগরে উপস্থিত আছো, বড়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, কি জানতে পারছো? দেখো, বড়নগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগর এলাকা। এই এলাকাতে ছেলে এবং নাতিকে নিয়ে থাকতেন 75-এর শঙ্কর হালদার। শঙ্কর হালদার, তার ছেলে বাপ্পা হালদার এবং তার নাতি দেবপর্ণ হালদার, যার ডাকনাম বর্ণ, এই তিনজনই কিন্তু এখানে থাকতেন। এবং এই যে বাপ্পা হালদারের স্ত্রী, গত 1.5 বছর আগে সে কিন্তু এখান থেকে চলে যায়, অন্যত্র চলে যায়, এবং তারপরে তিনজনই এখানে থাকতেন। মানসিক অবসাদ দীর্ঘদিন ধরে কাজ করছিল এদের মধ্যে, কারণ এই যে তার বাপ্পা স্ত্রী চলে যাওয়াতে বাপ্পা স্ত্রীকে আনার জন্য কিন্তু দীর্ঘ সময় একটা মানসিক অবসাদে ভুগছিলেন এরা। এবং তারপরে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু এদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। গত 9 তারিখে তার মেয়ের সাথে তার ফোনে কথা হয়, শেষ কথা হয়, তারপরে কোনো কথা হয় না। তারপরে কিন্তু আজকে সকালে ওই বাড়ি থেকে প্রচার গন্ধ পাওয়া যায়। তারপরে কিন্তু এলাকার লোকজন বড়নগর থানা পুলিশকে খবর দেয়। বড়নগর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে দরজার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে শঙ্কর হালদারের মাথায় ভারী কিছু বস্তুর আঘাত রয়েছে এবং সে মৃত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এবং পাশের ঘরে বর্ণ হালদার, মানে নাতি এবং ছেলে বাপ্পা হালদারের মৃতদেহ পড়ে রয়েছে অবস্থায়। অর্থাৎ পুলিশ যেটা অনুমান করছে যে নাতি এবং মানে ছেলে এবং বাবাকে মেরে নিজে করেছেন বাপ্পা হালদার, এমনটা কিন্তু পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বড়নগর থানা পুলিশ। আচ্ছা, প্রতিবেশীরা কি জানাচ্ছেন, কি জানতে পারলে? প্রতিবেশীরা যেটা বলছেন, তারা তাদের মতো করে বাড়িতে থাকতেন এবং তাদের খোঁজ খবর গত 3 দিন ধরে কেউ তাদেরকে দেখতে পাচ্ছিল না, তারা ঘরের মধ্যে ছিল। এবং আজকে যখন পচা গন্ধ বেরো, তারপরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভিতরে ঢোকে এবং ঢুকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং পুলিশ যেটা মনে করছে, এটা মানসিক অবসাদ না, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ধন্যবাদ রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। সকালে প্রভাত ফেরি সহ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন বড়নগর 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা উষা বেরা। এ খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি কি জানালেন শুনুন। আমি এই মাত্র খবর পেলাম একটু আগেই। আমাদের আজকে যেহেতু 1লা বৈশাখ, বছরের প্রথম দিন, আমরা প্রত্যেক বছরের মতন প্রভাত ফেরি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ওখানে যখন আমাদের প্রভাত ফেরি শেষ হলো, তখন একজন খবর দিল যে এখানে এরম কোনো একটা ঘটনা ঘটেছে, স্মেল বেরাচ্ছে। তা আমাকে আসার জন্য বললো, আমি আসলাম। এসে দেখতে পেলাম যে এখানে দরজা টরজা বন্ধ, তালা দেওয়া, খুব গন্ধ বেরাচ্ছে। তো আমি একটু পেছন দিক দিয়ে গিয়েছিলাম, তো দেখলাম বিছানায় রক্তাক্ত হয়ে রয়েছে, আর সম্ভবত হয়তো কোনো বডি নিচে পড়ে রয়েছে। এইটুকুনি দেখতে পেয়েছি, এর বেশি আমরা পুলিশ এসেছে, আমি পুলিশকে থানায় খবর করেছিলাম, আইসিকে খবর করেছিলাম। তো খবর করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ পাঠিয়ে দিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঠিক কি কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে তিনজনের, তার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ। বড়নগর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।